গণভবন হবে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর, শহীদদের তালিকা সহ থাকবে ফ্যাসিবাদীদের নিদর্শন। কালকের মধ্যেই কমিটি গঠন, আগামী সপ্তাহে কাজ শুরুর আশা পরিদর্শন তিন উপদেষ্টার। জনগণের উপর যে অত্যাচার, নিপীড়ন, গুম, খুনের যে স্মৃতিগুলো আছে সেগুলো সংরক্ষণ করে এই গণভবনকে একটি জাদুঘরে রূপান্তরিত করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। আমাদের যে শহীদ যারা হয়েছেন এই আন্দোলনে, তাদের স্মৃতি থাকবে, তাদের তালিকা থাকবে। কোনো মাজারে হামলা বরদাস্ত করবে না অন্তর্বর্তী সরকার। এটা একেবারেই গ্রহণযোগ্য না, এটা বারেবারে বলেছি। আমরা এর বিরুদ্ধে প্রথম দিন থেকে এটা অবস্থান নিয়েছি। আমাদের প্রতি যে আচরণ করা হয়েছিল ফ্যাসিবাদী শাসকের পক্ষ থেকে, আমরা কোনোভাবেই সেই ধরনের আচরণ যেন কারো প্রতি না হয় সেটা এনশিওর করব। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এটা তো এবার অন্যান্য শীর্ষ সংবাদ। চাকরিতে আবেদনের বয়সসীমা 35 করার দাবিতে উত্তাল রাজপথ, শাহবাগ মোড়ে সাধারণ শিক্ষার্থী সমন্বয় পরিষদের অবস্থান, 6 ঘন্টা যান চলাচল বন্ধ। নতুন প্রজন্মের প্রত্যাশা পূরণই হবে বিএনপির রাজনীতি, আইনি প্রক্রিয়ায় মামলা থেকে মুক্ত হতে চান তারেক রহমান, ফিরতে চান দেশে বলছেন তার আইনজীবী। বন্যার অজুহাতে মোকামে বস্তায় 150 টাকা বাড়তি চালের দাম, লাগাম টানা যাচ্ছে না মুরগি ডিমের, কারসাজিতে জড়িতদের ধরতে কঠোর সরকার, জানালেন উপদেষ্টা। ফ্লাইটের দিকে নামার সাথে সাথে লাগেজ পাইছি, কথা বলার জন্য সুবিধা করছে, ফ্রি ইন্টারনেট চালু করছে। অন্তহীন ভোগান্তির পর স্বস্তির গল্প শাহজালাল বিমানবন্দরে, স্বল্প সময়ে সেবা পেয়ে খুশি যাত্রীরা, বিদেশি কোম্পানিকে দায়িত্ব দিতেই হয়রানি জিয়ে রাখার অভিযোগ।